আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুহুল, আমি আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। সো বন্ধুরা, আপনার অনেক ভাই আছেন যে আমাকে প্রশ্ন করেন, ভাই তুমি যে ভিডিও যে তৈরি করো, তোমার কি কোনো ওইখানে কি কাজ কাম নাই নাকি সারাদিন ভিডিও তৈরি করো? যারা এই প্রশ্নটা আমাকে করেন, আমি কিন্তু আমার কিন্তু পার্সোনাল কাজ কাম আছে। আমার পার্সোনাল কাজের ফাঁকে আমি যে সময়টা পাই হয়তো বা 1 ঘন্টা বা 2 ঘন্টা কিন্তু আমি অনলাইনে সময় দিয়ে থাকি। আর বিশেষ করে হচ্ছে কি, আমি কিন্তু আপনাদের কিন্তু আমার বেশিরভাগই ভিডিওগুলো দুবাই ভিসা সম্পর্কে এবং কাজের সম্পর্কে বেশিরভাগ ভিডিও আমি দুবাই আপডেট দিয়ে থাকি। আর আমি কিন্তু যারা আমাকে ফ্লো করেন, হয়তো আমার চ্যানেলটা এত বড় হয় নাই এখন, আর আমার পেজটাও নতুন এত একটা ফ্লোয়ার্স হয় না, হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে প্রায় 6000+ সাবস্ক্রাইবার আছে। যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন, যাদের আমার কথা ভালো লাগে, হয়তো বা তারাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন। আর আমি কিন্তু সবসময় দুবাইয়ের ভিসা সম্পর্কে এবং কাজের সম্পর্কে যেটা রিয়েল ওইগুলা কিন্তু আপডেট আপনাদের মাঝে দিয়ে থাকি। আর অনেকে হয়তো বা অনেকে ব্যাড কমেন্টও করেন যে এটা হচ্ছে টাকা কামানোর দান্দা। আর হচ্ছে কি, আমি ইউটিউব থেকে হয়তো বা আমার ইউটিউব থেকে অল্প কিছু টাকা আর্নিং আসে, যেই টাকাটা আর্নিং আসে ওইটা কিন্তু আমার পকেট খরচও হয় নাই। আর আমি কিন্তু চেষ্টা করি, যেহেতু আমি দুবাইতে থাকি, আর হয়তো বা অনেকে বাংলাদেশে আছেন, তারা কিন্তু বাংলাদেশ যারা থাকেন দুবাই সম্পর্কে তাদের কিন্তু একটা আইডিয়া নাই বা ধারণা নেই। আমি দুবাই আমার 6 বছর রানিং, আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে কিছু বাস্তব ঘটনা এবং বিষয় সম্পর্কে আপডেট কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি। তো অনেক ভাই আছেন যে আমাকে প্রশ্ন করেন যে তুই কোনো কিছু জানোস না কিসের জন্য ভিডিও তৈরি করেছিস। ভাই আপনি যদি এতই যদি জানেন তাহলে আপনি কেন ভিডিও তৈরি করতেছেন না? আমি বলি নাই যে আমি এত কিছু জানি, কিন্তু আমার যেটুক অভিজ্ঞতা আছে, আমার যেটুক মেধা আছে, আমার 100% দিয়ে কিন্তু আপনাদের মাঝে রিয়েল তথ্যগুলো কিন্তু দিয়ে থাকি। আর যদি আপনি যদি এতই যদি বেশি জানেন তো আপনি ভিডিও তৈরি করেন করে মানুষের, আপনার যদি একটা কথা যদি 10টা মানুষের উপকার যদি হয় তাহলে আপনি দিতেছেন না কিসের জন্য? তো যারা এইসব ব্যাড কমেন্ট করেন, ব্যাড কমেন্ট না করে পারলে ভালো কোনো কিছু করে দেখান। আর হয়তো বা অনেকেই আছেন যারা আমাকে আমাকে ফ্লো করেন, দেখবেন যে আমি কিন্তু আলতু ফালতু কোনো ভিডিও তৈরি করি না, যেটা রিয়েল ওইগুলো ভিডিও কিন্তু আপনাদের মাঝে তৈরি করে থাকি। আমারও কিন্তু কাজ কাম আছে, আর আমি কাজের ফাঁকে যেটুকু সময় পাই ওইটুকু কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি। আর হয়তো বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আর হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু দেখাচ্ছে আমি যখন কাজে থাকি তখন কিন্তু সবাই রিপ্লাই দিতে পারি না, যখন আমি ফ্রি থাকি পরবর্তী কিন্তু আমি সবাই রিপ্লাই দিয়ে থাকি। হয়তো বা অনেকের রিপ্লাই দেওয়ার না কারণে হয়তো অনেকে আমার প্রতি রাগ দেখান বা অনেক রকম অনেক ব্যাড মেসেজ করেন। তো ভাই আপনিও চিন্তা করেন যে আমিও তো একটা মানুষ, আমারও কাজ কাম আছে, আমি কাজ কাম সেরে আপনাদের মাঝে ভিডিও তৈরি করি, আবার ভিডিওগুলো এডিট করি, এডিট করে আপনাদের মাঝে দিই, তারপর আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিকে সময় দিই, দেওয়ার পরে তারপর হচ্ছে যেটুকু সময় পাই তারপর আপনাদের যে হোয়াটসঅ্যাপে যে কমেন্টগুলো করেন প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার দিকটাও আপনার একটু চিন্তা ভাবনা করবেন, আর আমাকে খারাপভাবে দেখবেন না যে অনেকে ভাবেন যে তুই ইউটিউব চ্যানেল খুলছস, তোর নাম্বার দিছস, আবার কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিস না। হয়তো বা আমি প্রত্যেকের রিপ্লাই, হয়তো বা একটু সময় দেরি হলেও কিন্তু আমি একদিন হোক বা 2 দিন পরে হলে কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে থাকি। তো যারা এইসবগুলো করেন, ব্যাড কমেন্টগুলো করেন, তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি পাই, ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। দুবাইয়ের যত রিয়েল যত আপডেট আছে, দুবাইয়ের যত বাস্তব যত ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমার চ্যানেলটা হয়তো বা নতুন, এত একটা সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স নাই, যদি আমার চ্যানেল যদি আপনার কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।